এখানে বোন ময়দা মাখছে পেঁয়াজ কাটছি বসে বসে আর আমার বিটু বলছে পেঁয়াজ কাটছি বসে বসে বটি আনোনি না আজকে সব চাকু দিয়ে কাটা কাটি হবে বেশ তো গাইস পেঁয়াজটা এটা কে ছিলেছে জানি না এটা তুমি ছিলেছে তো গাইস ব্যাপার আমি এখন শুভমকে বধ করতে বসেছি হাত কেটে যাবে আমার ওটা কি বাদ শুভম বল না মহিষাসুর বল না রাবণ বল মহিষাসুরের মতনই শুভম তো শুভমকে বধ করে দিচ্ছি এটা আমার শান্ত পাখি শান্ত পাখি একদম কথা নাম হচ্ছে শান্ত পাখি ওর নাম হচ্ছে শান্ত পাখি কোল্ডিংয়ের জন্য আজকে আমি আমার মার কাছ থেকে টাকা নিব কোল্ডিং আনার জন্য কত টাকা আমি একটা টাকার গাছ লাগিয়েছি টাকাটা গাছটা ঝরাবো টাকা পড়বে আর শুভম কবি দেব চুপচাপ দিবা লুডু তারপরে গোহারা হেরেছে এখন বাল জিতেছে আমি মনু জিতেছে যে জিতেছে সে খাবে যে হেরেছে সে আমি জিতেছি আবার লুডু তো জিতেছে তাহলে তাহলে নন্দু হেরে গেছে তো নিয়ম যে হারবে সাবসিডিতে সেকেন্ড হয়েছে আর লাস্ট হেরেছে সরস্বতী তাহলে টোটাল খরচা আজকে শুভমের ঠিক আছে ভাই বাবা তারপরে যে আমি জিতলাম লুডুটা তো আজকে তুই খাওয়াবে ঠিক আছে মা 150 টাকা কেন ছোটটা পাওয়া যায় 30 টাকা ধরে ওটা খাওয়ালে চলো 2 টাকা দামের পেপসি দিয়ে কাজ চালিয়ে দেবো চিন্তা নেই ওটাতে কি করে বলতো হরে কৃষ্ণ হরে রাম করো হ্যাঁ ঠিক ঠিক আওয়াজ হচ্ছে না তো হ্যাঁ বাহ বাহ 1 টাকা দেবো নাকি 10 টাকা ও বাবা এত বড় লোক ভিখারি তো মনে হচ্ছে শুভমের তর্স হয়েছে না সত্যি বলছি তুই তোর বউকে খাওয়াবি ওর বর কে খাওয়াবে তুমি কাকে খাওয়াবি তো এখানে বলে হবে না যখন মা রান্না করে তখন শিখাবে মানে এবার তাকে শুভম সব শিখিয়ে দিবা হ্যাঁ সেটাই মনে হচ্ছে ওর বউ চাকরি করে তো পড়াশোনা করে না ওর বউ চাকরি করবে বসে রান্না করে খাওয়াবে একটা তো করতে হবে একটা তো করতে হবে পড়াশোনা করছে না তো চাকরি বাকরি পাবে তাহলে ঘরের কাজটা শিখু ভালো করে হ্যাঁ তুই শিখে নে শিখে দেবো সব ট্রেনিং দিয়ে ঠান্ডা জল খেয়ে মন শান্তি করছে এখন মা ফুলছে শিখতে পারলি তো শিখতে পারলি তো বাড়ি থেকে করে খাওয়াবি
হ্যাঁ থাক, গামলাটা দে, গামলার মধ্যে রাখবে একটু একটু করে। দেখো কেমন হয়েছে বলো। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, দারুণ হয়েছে। Happy birthday, Thank you.